আমার নবী কোনদিন স্প্রিংগের গদিতে শুই নাই আমার নবী কোন দামি বক্স খাটে শুই নাই আমার নবী মাটিতে শুয়েছিল ডান হাত মাথার দিয়ে বালিশ পায় নাই যদি বালিশ পাইতো তাল গাছের আশার বালিশ ছিল হ্যাঁ আর এখন আমরা মৌলবি হইছি পীরেরা কিছু কিছু পীর হইছি পীরে গোমাই করো লাগে হ্যাঁ সর মুনাই পীর অমুক মুনাই পীর অনেক পীরের হেলিকপ্টারও লাগে আবার মন্ত্রী হওয়ার সাজ জাগে হ্যাঁ এই বয়স ক্রুনি পাগল ছিল নবীর উহুদের যুদ্ধে একটা দন্ত শহীদ হয়ে যায় আমার পাগলাই কয় আমার বাজানের দন্ত শহীদ হয়ে গেছে পাগলা পাথর নিয়ে নিজের দন্ততে বাড়ি মাইরা একটা দন্ত শহীদ করলো কয় না কোন দন্ত বান আমার হুজুরের ভাঙছে আমি বেন কোনটা ভাঙ্গি কোন দন্ত ভাঙ্গার বেন কোন যন্ত্রণা এক এক করে ৩২টা দন্ত ভাল হয়ে গেছে শেখ ফরিদ আউলিয়া এক যুগ ১২ বছর সাধনা করছে একটা ভুলের কারণে সাধন হয় না খাজা বাবা বড় পীর আইসক্রুনি মনসুর হিল্লাজ পাগল শফসর তাবজি মাওলানা মাওলানা রুমি শেখ তারা জবরদস্তি পাগল জবরদস্তি অলি ছিল তাদের তো মাই করে কোনো হেলিকপ্টার লাগে না তাদের তো মন্ত্রী তোর সাথ নাই নবী ছিল দুজাহানের বাদশা বাদশাকে পেও না আমার নবী বাদশা কি করে নাই আমার নবী ৭ দিন ৮ দিন অনাহারে আমার আল্লাহ কয় দোস্ত রে তুমি খালি একবার কইবা এই উট পাহাড়টা আমি স্বর্ণের দোলা কইটা দেবো তুমি মনের মতন করে বেচবা আর খাইবা আমার নবী দুই চক্কের বাড়ি সাইডে দিয়ে একটা মাহবুদ গো আমি যে উট পাহাড়টা সোনা কইরা আমার দিবা এই সোনা কি আমার উম্মতেরা পাইব এই স্বর্ণ আমার আল্লাহ কয় না তোমার জন্য আমার নবী কয় মাহবুদ চাই না গো যে ধন আমার উম্মত না পাইব সেই ধন আমি নবী চাই না হ্যাঁ সেই দিকে লক্ষ্য করে আনোয়ার সরকার কথা কয় হালাল থুয়া হারাম খাইও মারে নিয়ে শুয়ে থেকো পাকা বাড়ির লোক করো না বিল্ডিং এর লোক করো না আমার নবী রাগপি হিংসা কিনা এটা হারাম এটা নবী হজম করে খায় হালাইছে আর মা হচ্ছে মাটি আমার নবী মাটিতে শুয়ে থেকে আল্লাহকে ডাকছে তুমি শিষ্য যদি আমার জ্ঞানী হও তাহলে ইশারায় বুঝবা আর যদি ভেরি হও তাহলে বুঝবা না কবি বলেছেন মাসেক ছাড়া কেউ পাবে না প্রেমের মজার সংসারে ইশক গাছে আশেক নামের ফল ধরে ভক্তরে ওই ফলের হয় ১২ দানা শোধন করে সাধু জোনা সাধু ছাড়া যদি ওই ফল খায় গলায় আটকে মারা যাইব হ্যাঁ সাধু ছাড়া খাইলে যেমন বিষ খাইলে যেমন হয় এই ফল খাইলেও তেমন হইব তাই বলতেছে সাধক ওই ফলের হয় ১২ দানা শোধন করে সাধু জোনা ৭-৫ যোগ মিলনে প্রসার হলো সংসার কুন্দুত কামজার মাগ ফিয়ান দলিলে যার আছে প্রমাণ প্রেম রসেতে সাই নিরঞ্জন দোসরকে তৈরি করে আলেপ লাম মিম আহাদ নুরি আলেবে আল্লাহ মিমে মোহাম্মদ লামে এ লামে কি তুমি জানো আলেবে আল্লাহ মিমে মোহাম্মদ লামে জিব্রাইল এ জিব্রাইল ২৪,০০০ বার আল্লাহর কাছ থেকে কথা নিয়ে এসে আমার নবীর কানে বলছে হুজুর আমার নবী আল্লাহর অহিবেদিত কোনো কথা বলে নাই তাই নবী ২৪,০০০ বার জিব্রাইল কথা নিয়ে এসে নবীর কানে দিচ্ছে খবর উবাইছে তাই আলেবে আল্লাহ মিমে মোহাম্মদ আল্লাহ আমি তোমার গুরু আলিফ লাম মিম তাই আলিফ লাম মিম আহাদ নুরি জমিনে করছে কাসারি স্থান নিল সে আদমপুরি থাকিয়া নিরাকারে আস্তে বাবা ইশক গাছে আশিক নামে ফল ধরে লাস্ট অন্তরায় কবি বললেন আমার ভক্ত রে এ যে গুরু কথা বলে সেই গুরু রে আর গুরু কথায় যদি কোনো ভক্তের চোখ থেকে ২ ফোঁটা পানি না আসে কোনোদিন ভক্ত হইতে পারে না রে বাজা আস্তে বাবা তাই কবি বললেন তুমি যদিন সায়ার কলি সংসার হবে ফুলের কলি প্রেম রসেতে নাম দিলি ব্যথায় জনম সংসারে শিশুরে আগে গুরুর প্রেমে হইয়া মগ আগে মগ হও প্রেমে মগ হয়ে যাও আমার টিপুসা পাগলের প্রেমে মগ্ন হয়ে যাও তাই সাধক বলছে গুরুর প্রেমে হইয়া মগ আপনি আপন দাও বিসর্জন এই শিষ্য সেই গাছে ধরিলে ফল আগে গুরুর সেবায় দাও আমি গানে বললাম আর একটু ইশারায় বলম এই হ্যাঁ কোনো গুরু যদি কোনো শিষ্যের বাড়ি যায় শিষ্যের আগে গুরুর আগে যদি শিষ্য খানা খায়
ওই শিষ্যর আয়ু কমে যাইব মইরা যাইব আর গুরু যদি শিষ্যের বাড়ি যায় ওই গুরুকে একা রাইখা শিষ্য যদি বউ নিয়ে থাকে ওই বিবির সঙ্গে মেলামেশা করার যে কথা তার মায়ের সাথে জিনা করার সমান কথা তুমি গুরু কি ধন জানো তাই যদি যদি গুরুকে পেতে চাও আমার ভক্ত শিষ্যরে গুরু শিষ্য সকলেই একই ভান্ডে খানা খাও যদি মন গুরুকে পেতে চাও তাহলে আমি বলবো শিষ্যরে গুরু শিষ্য দুজনে একই ভান্ডে খানা খাও তবে যদি যার যার কি পোষা পাগলকে পাও অত সহজ না বাবা কায়দা আছে আরো বলবো ওই ফল তোমার দাদাই খাইছে খায়া তোমার বাবা খায়া অমর হয়ে গেছে এ মিডিয়ায় 100 টাকা বানা দিবা সাইরা আমার আব্বা যদি আমার মায়ের বিয়ে না করত এই পৃথিবীতে গুরু কয়টা গুরু পাঁচটা মাতা পিতা আদি গুরু শিক্ষা গুরু দীক্ষা গুরু আর পরম গুরু পরম পিতা পরম গুরু আমার মা আমার বাবা গুরু আমার মায়ের বিয়ে করার পর আমার মায়ের স্থানে দুগ্ধ আসছে আমার বাবা খাইছে খাওয়ার পর আমার মায়ের স্থানে দুগ্ধ আইছে সেই দুগ্ধ খাইয়ে আমি আনোয়ার সরকার আমার এত সুন্দর সোনার তুমি বুঝে নাও এই ফল আমার বাবা খাইছে দাদা খাইছে 14 গোষ্ঠী খাই আমরা অমর হয়ে রইছি তাই আমার প্রাণের ভক্ত রে তুমি আর একটা কথা কইছাও আস্তে বাবা কই দয়াল গো আমি কিভাবে তোমাকে ডাকিব হ্যাঁ আমি তো ডাকি আমি তুমি আমার এমন সাধন দাও এমন কিছু দাও আমি যেন নদীর মাঝামাঝি যা আমি অকুল দড়িয়ে যা যেন আমি ডুবে মরি না আমি যেন কিনারায় ছাড়তে পারি এমন একটা সাধন আমারে দাও বলে নাই কিন্তু এখানে একটা গান আসে বাবা গান না গেলেও তো হয় না কিন্তু পালা গানের নিয়মিত এত গাওয়া যায় না আপনারা কি রাগ করবেন আমি আগে বলছি যে গুরু কথা বলবে সেই গুরু তাকে একটু সময় বেশি দিতে হবে ওরে এই 14 ভুবনের মাঝে ও এই 14 ভুবনের মাঝে আমার টিপু বাবা মাওলানা গো আমার ওসমান গনিশা মাওলানা এই শিষ্য তুমি দেখলে ছবি পাগল হবি ওরে মন ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি আমার গুরুজির ও শিষ্যর কার ময়মনসিংহের জালালউদ্দিন খা দুই একটা গান গাইতো রজব দেওয়ানের দুই একটা গান গাইতো লালনের মনসালে দুই একটা গাইতো আর নিজের লেখা গানই গাইতো তাই জালাল খার গানটা আমি তোমার এই জায়গায় দেওয়ার প্রয়োজন আছে এই 14 ভুবনের মাঝে এই 14 ভুবনের মাঝে আমার বাবা মাওলানা গো টিপু পাগল মাওলানা দেখলে ছবি পাগল হবে ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হ আমারে কয় কেমনে ভক্তি তুম যখন গুরুর কাছে যাইবে আমার কি পোষা পাগল বলছিল ভক্ত রে আগে লজ্জা সরমের মাথা খাইতে হইব ঘিন্নাকে দূর করতে হইব হালাল চেয়ে হারাম খাইতে হইব মারেনে সুতে থাকতে হইব ওই ভক্তই নাচতে নাচতে জান্নাতে যাইব এই মিডিয়া কাটবা না কিন্তু একটা অনুরোধ এখানে প্রায় 30 থেকে 35টা মিডিয়া আছে এই মিডিয়ার কারণে শিল্পীগো সমস্যা এরা আসল কথা সাইরে না দিয়ে মানে বৈতিক বিপদ ফলন যাবে যেটা দেয় সেটা দেয় এই যে আমরা পাগলেরা গুরুরা বলি হালাল থুয়ে হারাম খাইও মারে নিয়ে শুয়ে থাকো আর নাচতে নাচতে জান্নাতে যাইও ওই শালার বেটা শালারা
হালাল কি আর হারাম কি এইটাকে বুঝতে হইব একজন চৈতন্য গুরুর সঙ্গত হ্যাঁ এই হারাম হচ্ছে তোর রাগ পিত হিংসা কিনা এইটা হচ্ছে হারাম এটা তো হজম করতে হইব আর মা হচ্ছে মা খাকি মাটি আল্লাহর নবী দুজাহানের বাদশা আমার নবী কোনোদিন স্প্রিং এর গদিতে শুই নাই আমার নবী কোন দামি বক্স খাটে শুই নাই আমার নবী মাটিতে শুয়েছিল ডান হাত মাথার দিয়ে বালিশ পায় নাই যদি বালিশ পাইতো তাল গাছের আশের বালিশ ছিল হ্যাঁ আর এখন আমরা মৌলবি হইছি পীরেরা কিছু কিছু পীর হইছি পীরে গোমাই করো লাগে হ্যাঁ সর মনাই পীর অমুক মনাই পীর অনেক পীরের হেলিকপ্টারও লাগে আবার মন্ত্রী হওয়ার সাজ জাগে হ্যাঁ এই বয়স ক্রুনি পাগল ছিল নবীর উহুদের যুদ্ধে একটা দন্ত শহীদ হয়ে যায় আমার পাগলাই কয় আমার বাজানের দন্ত শহীদ হয়ে গেছে পাগলা পাথর নিয়ে নিজের দন্ততে বাড়ি মাইরা একটা দন্ত শহীদ করলো কয় না কোন দন্ত বান আমার হুজুরের ভাঙছে আমি বেন কোনটা ভাঙ্গি কোন দন্ত ভাঙ্গার বেন কোন যন্ত্রণা এক এক করে ৩২টা দন্ত ভাল হয়ে গেছে শেখ ফরিদা উলিয়া এক যুগ ১২ বছর সাধনা করছে একটা ভুলের কারণে সাধন হয় না খাজা বাবা বড় পীর আইসক্রুনি মনসুর হিল্লাস পাগল শফসর তাবজি মাওলানা মাওলানা রুমি শেখ তারা জবরদস্তি পাগল জবরদস্তি অলি ছিল তাদের তো মাই করে কোনো হেলিকপ্টার লাগে না তাদের তো মন্ত্রী তোর সাথ নাই নবী ছিল দুজাহানের বাদশা বাদশাকে পেও না আমার নবী বাদশা কি করে নাই আমার নবী ৭ দিন ৮ দিন অনাহারে আমার আল্লাহ কয় দোস্ত রে তুমি খালি একবার কইবা এই উট পাহাড়টা আমি স্বর্ণের দোলা কইটা দেবো তুমি মনের মতন করে বেচবা আর খাইবা আমার নবী দুই চক্কের বাড়ি সাইডে দিয়ে একটা মাহবুদ গো আমি যে উট পাহাড়টা সোনা কইরা আমার দিবা এই সোনা কি আমার উম্মতেরা পাইব এই স্বর্ণ আমার আল্লাহ কয় না তোমার জন্য আমার নবী কয় মাহবুদ চাই না গো যে ধন আমার উম্মত না পাইব সেই ধন আমি নবী চাই না হ্যাঁ সেই দিকে লক্ষ্য করে আনোয়ার সরকার কথা কয় হালাল থুয়ে হারাম খাইও মারে নিয়ে শুয়ে থেকো পাকা বাড়ির লোক করো না বিল্ডিং এর লোক করো না আমার নবী রাগ পিত হিংসা কিনা এটা হারাম এটা নবী হজম করে খায় হালাইছে আর মা হচ্ছে মাটি আমার নবী মাটিতে শুয়ে থেকে আল্লাহকে ডাকছে ওলা ইলাহা ইল্লাল্লাহ ওলা ইলাহা ইল্লাল্লাহ ওলা ইলাহা ইল্লাল্লাহ আস্তে বাবা এই জন্য আমার টিপু সাহ পাগল কয় আমার নবীরে যদি পাইতে চাও আল্লাহরে যদি পাইতে চাও সিরাতুল মোস্তাকিম যদি পাইতে চাও হালাল থিয়া হারাম খাইও মারে নিয়ে শুয়ে থাকো নাচতে নাচতে জান্নাতে যাইও মানুষের মনে দুঃখ দিয়া আল্লাহ কোথায় পাইবা মক্কায় একদম না এই ১৪ ভুবনের মাঝে এই ১৪ ভুবনের মাঝে আমার টিপু পাগল মাওলানা গো টিপু বাবা মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হ ভক্তি দম এ ভক্ত ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যাই রে পাষাণ ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যাই রে পাষাণ ও ও নূরে রইতা জল্লি নিশান ও নূরে রইতা জল্লি নিশান দিলের ঘর হয় ঠিকানা তোমার দিলের ঘর হয় ঠিকানা দেখলে ছবি পাগল হব ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হ
মহনমো রথি রূপজার দেখলে দিলের ঘুষে আধার মহনমো দেখলে দিলের ঘুষে আধার ও রস কুরসি সাগর রূপহা ও রস কুরসি সাগর পাহাড় দেখার বাকি থাকে না ওতার দেখার বাকি থাকে না দেখলে সবই পাগল হবে ঘরে রইতে পারবি না দেখলে সবই পাগল হবে যিশু ভাবে খ্রিস্টানেরা জিন্দে ভাবে জৈনেরা যিশু ভাবে খ্রিস্টানেরা জিন্দে ভাবে জৈনেরা ও হিন্দু ভাবে মদন মোহনরা ও হিন্দু ভাবে মদন মোহনরা শ্রীনন্দের কুলে সোনা হায় হায় শ্রীনন্দের কুলে সোনা দেখলে সবই পাগল হবে ঘরে রইতে পারবি না দেখলে সবই পাগল হবে এই চোদ্দ ভুবনের মাঝে এই চোদ্দ ভুবনের মাঝে ওসমান গনি মাওলানা গো টিপু শাহ বাবা মাওলানা দেখলে সবই পাগল শিষ্য এমন গুরুর লাগে ভাব রাখবা খালি সারাই কই আমি আর বাহিরেতে নূর নবী টিপুসার ভক্তরে তোমার কলবে রাইকো পাগলের ছবি বাহিরেতে নূর নবী বাহিরেতে নূর নবী ভেতরেতে পীরের ছবি বাহিরেতে নূর নবী ভেতরে রাইকো পাগলের ছবি ও ধ্যানের ঘরে আল্লাহ পাবি ও ধ্যানের ঘরে আল্লাহ পাবি সাধক জালাল কই ডুবে দেখে না মন জালাল কই ডুবে দেখে না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি এই চোদ্দ ভুবনের মাঝে ও এই চোদ্দ ভুবনের মাঝে টিপু বাবা মাওলানা গো আমার রশিদ সরকার মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ওরে তুই ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি